আসসালামু আলাইকুম বন্ধুরা, কপি সিসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওর প্রথমেই বন্ধুরা, আমি আমার সকল সনাতন ধর্মাবলী বন্ধুদের জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্যই আমি এই পিঠার রেসিপিটা নিয়ে এসেছি বন্ধুরা। আজ আমি তৈরি করব তাল দিয়ে পাটিসাপটা পিঠা। বন্ধুরা দেখুন, এখানে আমি তালের পালটা ছাড়িয়ে নিয়েছি। এই ভিডিওটা আমি শেয়ার করিনি বন্ধুরা, এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেখুন তালের কালারটা কত সুন্দর হয়েছে, পালটা কি সুন্দর বের হয়েছে, এই ভিডিওটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, বন্ধুরা এখানে আমি গুঁড়ো চাল নিয়েছি, এখানে আমি পোলাওর চাল আর সিদ্ধ চাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা। পোলাওর চাল দিয়ে বন্ধুরা পাটিসাপটা পিঠাটা করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগে। দেখুন এখানে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা চালটাকে। এখন প্রথমে আমি বন্ধুরা চালের ব্যাটারটাকে, পিঠার যে ব্যাটারটা সেই ব্যাটারটাকে তৈরি করে নেব। বন্ধুরা এই ব্যাটারে আমি দিয়ে দেব কিছুটা আটা। বন্ধুরা আপনারা অবশ্যই আটাটা ব্যবহার করবেন, কেননা পাটিসাপটা পিঠা বা তেলের পিঠায় আটাটা ব্যবহার করতেই হয়, তা না হলে পিঠাটা নষ্ট হয়ে যায়। এতে আমি দিয়ে দেব বন্ধুরা হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এক চিমটি লবণ। বন্ধুরা মিষ্টি জিনিসে লবণটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে অনেকটা ভালো লাগে, চিনির স্বাদটা বোঝা যায়। এতে আমি কিছুটা পানি দিয়ে দেব, আস্তে আস্তে করে আমি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি, এতে আরও কিছুটা পরিমাণ চিনি লেগেছে। বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন, আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দিবেন। দেখুন ব্যাটারের থিকনেসটা এরকম থাকবে, এতটাই পাতলা থাকবে বন্ধুরা। এখন আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে তালের যে ভিতরের পুরটা পিঠার যে তৈরি করব সেটাই তৈরি করে নিব। চলুন তাহলে পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিই। দেখুন বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, এতে আমি পরিমাণ মতো তাল দিয়ে দিয়েছি। তাল থেকে যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা, এতে আমি চিনি দিয়ে দেব। চিনি এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি দেব, কেননা আমাদের ঘরে মিষ্টিটা অনেক পছন্দ করে, সেই জন্য চিনিটা বেশি দেওয়া। আর আমি আর এতে দিয়ে দেব বন্ধুরা কোরানো নারিকেল, অনেকটা পরিমাণ নারিকেল আমি দিয়ে দেব। এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব বন্ধুরা। বন্ধুরা এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে আমি আরেকটা জিনিস দেব বন্ধুরা, এতে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব বন্ধুরা। এটা পুরোটাই অপশনাল বন্ধুরা, গরুর দুধটা দিলে একটু সুন্দর ঘ্রাণ বের হয়, খেতে মজা লাগে, সেই জন্যই দেওয়া। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করে নেব বন্ধুরা, শুকনো শুকনো একটা হালুয়ার মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলি তাল নিয়ে নিয়েছি, বাচ্চারা আবদার করতেছে তারা সকালে হালুয়া দিয়ে রুটি দিয়ে খাবে, সেজন্য আমি সবটুকু তাল নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা আমি হালুয়া রেখে দেব, আর কিছুটা আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। এখন দেখি নারিকেলটা কম হয়ে গেছে, সেজন্য আমি এখানে কিছুটা বন্ধুরা ড্রাই নারিকেলের গুঁড়াটা যেটা সেটা আমি দিয়ে দেব। এখন আমি ভালো করে বন্ধুরা হালুয়াটা শুকনো শুকনো করে রান্না করে নেব।
দেখুন বন্ধুরা হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে। ভিতরে পাটিসাপটা পিঠার ভিতরে যে পুরটা আমি দেব বন্ধুরা এটা শুকনো শুকনো করে তৈরি করে নেবেন, তা না হলে পিঠাটা তৈরি করার সময় অসুবিধা হবে। এখন চলুন তাহলে আমরা পিঠা তৈরির প্রসেসে চলে যাই, এখন পিঠাগুলি তৈরি করে নিই। দেখুন বন্ধুরা প্যানটা আমি বসিয়ে দিয়েছি, এটা আমি একটু তেল ব্রাশ করে দেব। এখন আমি এখানে একটু ব্যাটার দিয়ে দেব, ব্যাটারটা দিয়ে আলতো হাতে ঘুরে একটা গোল রুটির মতো তৈরি করে নেব। বন্ধুরা রুটিটা বেশি বড় করার দরকার নেই, দেখুন রুটিটা আমার হয়ে গেছে। এখন রুটিটা অল্প একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বন্ধুরা এক সাইড থেকে আমি যে তালের হালুয়াটা তৈরি করেছি সেই হালুয়াটা দিয়ে দেব। এখন বন্ধুরা আলতো হাতে আস্তে করে এই কাজটা করতে হবে। দেখুন পিঠাটাকে আমি উল্টিয়ে নিয়েছি, আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, এখন আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, ছোট একটা রুটি তৈরি করে নেব। এখন বন্ধুরা যে কোনো এক সাইড থেকে হালুয়াটা দিয়ে দেব। এখন আলতো হাতে বন্ধুরা ভাঁজ করে নিব পিঠাটাকে। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আরেকটা পিঠা। একটু ভেজে আমি নামিয়ে নেব পিঠাটাকে। দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম তাল দিয়ে পাটিসাপটা পিঠা। বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও অসাধারণ মজাদার হয়েছে এই পিঠাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই শেষ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।